আসসালামু আলাইকুম। যে টপিকসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে রাউটারের ফার্মওয়্যার কিভাবে ইন্টারনেট থেকে ডাউনলোড করে আপডেট করতে হয় সেটি আমরা দেখব। আসলে ফার্মওয়্যার এই কারণে দেওয়া হয় যে রাউটার অনেক সময় চলতেছে বাট কাজ করতেছে না, অনেক সময় রেড সিগন্যাল দেয়, অনেক সময় চলতেছে মোবাইলে অ্যাক্সেস হইতেছে না। এই বিভিন্ন সমস্যার কারণে দেখা যাচ্ছে যে ফার্মওয়্যারের এই প্রবলেমটা হয়ে থাকে। সো ফার্মওয়্যারটা ইন্টারনেট থেকে কীভাবে ডাউনলোড করে রাউটারে আপডেট করতে হয় সেটি আমরা দেখব। আমরা টিপিলিং রাউটারের ফার্মওয়্যারটা কীভাবে আপডেট করতে হয় আমরা এই অপশনটা দেখব আজকে। চলুন দেখে নেওয়া যাক। যে কোনো একটি ব্রাউজার ওপেন করি, আমরা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করলাম। এখানে আমরা টাইপ করি টিপিলিং রাউটার ফার্মওয়্যার AC750, মানে হচ্ছে আমার রাউটারের মডেলটা হচ্ছে AC750, সেই রাউটারের ফার্মওয়্যারটা আমরা ডাউনলোড করব। ইন্টারফেস করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে সাইটটা www.tp-link.com, এটা হচ্ছে টিপি লিঙ্কের অরিজিনাল ওয়েবসাইট। সো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করলে আপনারা এখানে গোতে ক্লিক করে আমরা ভিতরে প্রবেশ করি। এখানে যে হোম পেজটি আসছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে C20 মডেলের, বাট এখানে আপনি দেখতে পাচ্ছেন যে রাউটারের প্লিজ চুজ হার্ডওয়্যার ভার্সন, ভার্সনটা আমাদের লাস্ট যে ভার্সনটা আসছে সেই ভার্সনটা হচ্ছে ভার্সন 4। সো আমরা ভার্সন 4ই রাখব। এখান থেকে প্রোডাক্ট ওভারভিউ, অর্থাৎ আমি যদি প্রোডাক্টের ওভারভিউ সম্পর্কে জানতে চাই এখানে ক্লিক করে এখানে প্রোডাক্টের ওভারভিউটা আমরা দেখতে পারবো। প্লাস ম্যানুয়ালি হচ্ছে যে এখানে কুইক ইনস্টল গাইড, তারপর ইউজার গাইড এবং কুইক ইনস্টল গাইড, এখানে যে অপশনগুলো এখানে পিডিএফ, সবগুলো পিডিএফ ফাইল, আমরা ক্লিক করে এখানে ম্যানুয়ালগুলো দেখতে পারবো। আমরা যে কাজটি করবো সেটি হচ্ছে ফার্মওয়্যার আপডেট করবো। সো তার আগে আমাদের ফার্মওয়্যারটাকে ডাউনলোড করে নিতে হবে। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন ফার্মওয়্যার, আমরা যদি ফার্মওয়্যারে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড লেখা একটা অপশন চলে আসছে। এখানে ক্লিক করলে আপনারা দেখতে পাচ্ছেন SRC20 যে ফার্মওয়্যার ফাইলটা সেটি ডাউনলোড হয়ে গেছে, জিপ ফাইল। আর এগুলো যে অপশন হচ্ছে এখানে আপনি এখান থেকে প্লে স্টোরের মধ্যে এই অ্যাপসটা ডাউনলোড করে নিতে পারবেন। প্লাস ইমুলেটরের মাধ্যমে যে আমার রাউটারটা যে ফার্মওয়্যারটা আপডেট করব আমরা ইমুলেটরের মাধ্যমেও করতে পারবো, কীভাবে আমরা সেটি একবার দেখব। এখানে ব্রাউজে ক্লিক করি তাহলে হচ্ছে কি আমাদের SRC20 যে রাউটারটা আছে সেই রাউটারের যে ভার্চুয়ালি একটি পেজ ওপেন হয়ে যাবে। সো এখান থেকে আমরা কিভাবে ফার্মওয়্যারটা আপডেট করব, যদি আপনাদের রাউটার না থাকে তাহলে কিভাবে করবেন দেখেন। এখানে সিস্টেম টুলস যে অপশনটা এখানে দেখতে পাচ্ছেন, সিস্টেম টুলসে ক্লিক করলে নিচে যে অপশনগুলো দেখা যাচ্ছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ফার্মওয়্যার আপডেট, এখানে আমি ক্লিক করি এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন সুইস ফাইল। এই সুইস ফাইলে ক্লিক করে আমি যে ফার্মওয়্যার আপডেটের জন্য যে ফাইলটা ডাউনলোড করেছি সেই ফাইলটা এখানে আমি আপলোড করে দেবো। তো চলুন দেখে নেওয়া যাক। আমরা আগে ভার্চুয়ালি করি তারপর আমরা লাইভে করব। এই যে যে ফাইলটা আমরা ডাউনলোড করেছি সেই ফাইলটা হচ্ছে এই ফাইলটা। তো আমরা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করলে আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন SRC20 জিপ ফাইলটি আপলোড হয়ে গেছে। এখন আমি আপডেট করলাম, আপনারা দেখতে পাচ্ছেন প্রসেস শুরু হয়ে গেছে। আরও এক স্টেপ আছে, এই স্টেপটা 100% হলে আমাদের ফার্মওয়্যারটি আপডেট হয়ে যাবে, অর্থাৎ এটা হচ্ছে আমাদের ভার্চুয়ালি আপডেট হয়ে যাবে। আমরা আগে লাইভে আপডেট করার জন্য এটার পরে আমরা দেখব যে লাইভে কীভাবে আপডেট করে। একটু সময় নিচ্ছে।
100% আমাদের ফার্মওয়্যারটি আপডেট ওকে এখানে অটোমেটিক রিপোর্ট নিয়ে সেখানে আপডেট হয় দেখেন যে হোম পেজটা চলে আসছে এটা হচ্ছে আমরা ভার্চুয়ালি আপডেট করলাম এখন আমরা লাইভে কিভাবে আপডেট করব আমরা সেই অপশনটা একটু দেখি টিপিলিং রাউটারে আমরা আপডেট করব তো টিপিলিং রাউটারে লগ ইন হওয়ার জন্য যে আইপিটা সেটা হচ্ছে 192.168.0.1 ইন্টারপ্রেস করি এখানে দেখতে পাচ্ছেন আমাদের লগ ইনের পাসওয়ার্ডটা দিই আমরা আমাদের লাইভে যে রাউটারটি আছে সেই রাউটারের ভিতরে আমরা প্রবেশ করেছি এখান থেকে যেভাবে আমরা আপডেট করব সেম ওয়েতে আমরা আপডেট করব এখানে সিস্টেম টুলস অ্যান্ড ফার্মওয়্যার আপডেট চুজ ফাইল আগের মতো এখান থেকে আমরা ফাইলটাকে আপলোড করব দেন আপগ্রেড করলে আমাদের রাউটারটি আপডেট হয়ে যাবে যেহেতু আমরা লাইভ রাউটার আমরা আপডেট করতে চাচ্ছি না কারণ এর ফার্মওয়্যারটা অলরেডি আপডেট করা আছে কিভাবে আপডেট করতে হয় সেটা আমরা দেখতে পেরেছি এবং এখান থেকে আমরা বের হয়ে যাওয়ার জন্য যে এই পেজটা থেকে বের হয়ে যাওয়ার জন্য আমরা লগ আউটে ক্লিক করি দেন আমাদের নর্মালি পেজটা চলে আসছে